Assalamualaikum, প্রিয় ভিউয়ার্স আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে আজকে দারুণ একটি টিপস নিয়ে চলে আসছি সেটা হচ্ছে যে আমরা ফটোশপে অনেক ক্ষেত্রে বাংলা ফন্ট কাজ করে না সেটা আজকে দেখানোর জন্য দেখেন আমি যখন এখানে বাংলা লিখছি আমার ঠিক এরকম দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় সেটা আপনার জানার সত্ত্বেও আপনি বারবার চেষ্টা করেও আপনি পাচ্ছেন না দেখেন আমি যখন বাংলা লিখতে চাচ্ছি তো লিখতে গেলে আমি মনে করে লিখতে যাচ্ছি যে এই যে এক্সেল এর দেখেন আমি যা লিখছি আবার যদি মনে করি না আমি দেখি কপি করে নিয়ে এসে হয় কিনা তো যখন আমি এই যে আমার বাংলা লেখা দেখেন ওয়ার্ডে যে ফাইলটা রয়েছে এই ফাইল থেকে আমি জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে এসে এই ফটোশপে যখন রাখছি দেখেন একই ধরনের সমস্যা তো এই ধরনের সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি হওয়ার পরে আমি সমাধান পেয়েছি এরপরে দেখলাম যে এটা নিয়ে একটি ভিডিও বানানোর দরকার কারণ আমরা অনেকেই এই ধরনের সমস্যায় সম্মুখীন হই কিন্তু সমাধান পাই না তো এটা কিভাবে আমরা সমাধান করব সেটা আজকে দেখে নিন এটার মূলত এই ধরনের প্রবলেম হয় যে আমরা দেখেন এটা সলভ করার জন্য অনেকেই আমি মানে ফটোশপের অনেক ভিডিও দেখছি সেখানে তারা আপনার সাজেস্ট করছে যে এটা প্রবলেম হয় মূলত যে এটা যদি আপনি এই যে ফাইলে যান যেটা হচ্ছে ওয়ার্ড ভেঙে যাওয়া আর এটা কিন্তু একই প্রবলেম না যে অনেক ওয়ার্ড ভেঙে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আপনি সলভ নিয়ে আসবেন যে এই যে ইডিট থেকে যাবেন হচ্ছে প্রেফারেন্সে এই প্রেফারেন্সে যাওয়ার পর এই যে টাইপে যাবেন টাইপে যাওয়ার পরে দেখেন যদি কোনো সময় যে ওয়ার্ল্ড রেডি টু লেআউট থাকে তো এটা আপনি চেঞ্জ করে ল্যাটিন দ্য ইস্ট এশিয়ান লেআউটে ওকে করে দেবেন যদি ওয়ার্ড ভাঙে কিন্তু এটা ভাঙার সমস্যা না কিন্তু ওয়ার্ডটা ভাঙার সমস্যা না অন্য একটা প্রবলেম এটা একেবারেই সিম্পল জিনিস তো এটা আমাদের যদি যখন এটা ফটোশপে আমরা বহুত জায়গায় ক্লিক করছি দেখছি ভিডিও আসলে আমরা এই সমস্যাটা সলভ করতে পারছি না বারবার আমরা ওই এডিট থেকে প্রেফারেন্সে যে আমরা আপনার টাইপি যে লেআউটটা চেঞ্জ করে দিচ্ছি তারপরেও এই সমস্যার সমাধান হচ্ছে না এটা একেবারে সিম্পল তো এই কাজটা যখন আপনার এই ধরনের সমস্যা হবে জাস্ট আপনি কি করবেন এই যে আপনার যে ক্যারেক্টার আছে ক্যারেক্টার যে বাটন আছে এই বাটনে ক্লিক করে দেবেন দেখেন এই বাটনটায় যখন আমরা ক্লিক করলাম অনেকের আবার কম্পিউটারে এই বাটনটা এখানে নাও থাকতে পারে আপনি চলে যাবেন উইন্ডো উইন্ডো থেকে দেখেন এখানে ক্যারেক্টার আছে তো এখানে ক্লিক করলেও কিন্তু আপনার এই বাটনটি চলে আসবে এই ওপেন অবস্থায় চলে আসবে তো আমি যেহেতু ক্যারেক্টারটা আমার বেশিরভাগ লাগে তাই আমি এখানে রেখে দিয়েছি আপনারাও জাস্ট ওখান থেকে ওই জায়গা থেকে নিয়ে সেখানে রাখতে পারেন তো আমরা এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে তো উইন্ডো থেকে আপনি দেখেন এখানে কিন্তু টি আছে একটা ডবল টি আছে এইগুলো তো এই যে ডবল টি যেই অপশনটা আছে জাস্ট আপনি এটাকে আনসিলেক্ট করবেন আনসিলেক্ট করলেই দেখেন এখন কিন্তু লেখাটা চলে আসছে এটা আনসিলেক্ট করে দেবেন এটা আনসিলেক্ট করে দেবেন দেখেন সমাধান কিন্তু হয়ে গেছে যখন আপনার এই ডাবল টিতে সিলেক্ট থাকবে এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি যত যাই করেন না কিন্তু এটা সমাধান হবে না তো এইটা আনসিলেক্ট করে দিতে হবে আনসিলেক্ট করে দিলে এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি আপনারা ভালো একটি সমাধান পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন কমেন্ট বক্সে কেমন লাগলো তাও জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপ নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এ আর জে বাংলা টিপসের সাথেই থাকবেন